রাজ্য বিজেপির অফিস বিআরআরদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা। এদিন এই কনফারেন্সে অংশগ্রহণের জন্য রাজ্য সদর দপ্তরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, প্রদেশ সভাপতি, দুই সাংসদ সহ বিজেপি নেতৃত্ব। এই প্রথমবার রাজ্য বিজেপির অফিস বিআরআরদের সঙ্গে ভার্চুয়াল কনফারেন্স করেন বিজেপির রাষ্ট্রীয় অধ্যক্ষ জেপি নাড্ডা। শনিবার আয়োজিত এই কনফারেন্সে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সদর দপ্তরে। এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক ও রেবতী ত্রিপুরা, বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। এদিন বিজেপির রাজ্য সভাপতি মানিক সাহা রাষ্ট্রীয় অধ্যক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এই ভার্চুয়াল কনফারেন্সিংয়ের জন্য। उनका मूल्यवान समय हम लोग को दिए हैं। कोरोना वायरस के कारण हम लोग फिजिकली एक दूसरे से बहुत दूर है, लेकिन वर्चुअली हम लोग सब सामने हैं और एक साथ हैं। अध्यक्ष जी, आप जिस तरह ये टेक्नोलॉजी अपनाकर हम लोगों को मार्गदर्शन कराए, इसलिए ये प्रशंसनीय है और ये इतिहास याद रखेंगे। এদিন এই কনফারেন্সে অংশ নেন প্রদেশ বিজেপির সমস্ত অফিস বিআরআররা। ব্যুরো রিপোর্ট, নিউজ মিডিয়া সিটি।